মানুষের প্রতি বিশ্বাস রাখা উচিত। কংগ্রেস ছাড়ার মতো তাদের কাছে কোনো কারণ ছিল না, তাদের যথাযোগ্য সম্মান দিয়েছে, বিশ্বাস রেখেছে। গোয়া মণিপুর সরকার গঠনের সুযোগ থাকা সত্ত্বেও তা সম্ভব হয়নি। একই খেলা হয়েছে রাজস্থানে। শুক্রবার কংগ্রেস দল ত্যাগ করে দুই নেত্রী ও এক নেতার বিজেপি দলে যোগদান প্রসঙ্গে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন পিসিসির সভাপতি পীযূষ বিশ্বাস। কংগ্রেস করতে গেলে যা করণীয় তাই মেনে চলতে হবে, তবে দল ত্যাগীদের প্রতি শুভেচ্ছা জানান তিনি। মানুষ বলে, মহাপুরুষরা বলে বিশ্বাস করে ঠকা ভালো, বিশ্বাস করেছি। ওরা কি বলেছে আমি ঠিক জানি না, কিন্তু এটুকু আমি বলতে পারি, কংগ্রেস ছাড়ার মতো ওদের কাছে কোনো কারণ ছিল না। কংগ্রেস যথেষ্ট সুযোগ দিয়েছে, যথাযোগ্য মর্যাদা দিয়েছে, বিশ্বাস করেছে। এখন কি বলবো আপনারা দেখুন, আমরা গোয়া মণিপুর এগুলিতে আমাদের ছত্তিশগড় আমাদের সরকার গড়ার মতন পজিশন থাকা সত্ত্বেও আমাদের এমএলএদেরকে টাকার বিনিময়ে কিনে নিয়েছে। মধ্যপ্রদেশে নির্বাচিত সরকার, সেখানেও এমএলএদেরকে টাকার বিনিময়ে খরিদ করে আমাদের সরকারের পতন ঘটিয়েছে। জ্যোতিরঞ্জন সিন্ধিয়ার মতন লোক যাকে কংগ্রেস বিশ্বাস করেছিল, তার মতন লোক কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, চলে গেছে। কিন্তু জানি কংগ্রেসের যে সম্মান, যে পজিশন ছিল বিজেপিতে যাওয়ার পরে কেউ খবর নেয় না। ঠিক একই পজিশন আপনার হাজার হাজার কোটি টাকা খরচ করে রাজস্থানে চেয়েছিল সরকারের পতন ঘটাতে, সেইখানে ব্যর্থ হয়েছে। তো এগুলির মোকাবিলা করা তো আমাদের পক্ষে, কে যে কখন চলে যাচ্ছে, কিসের বিনিময়ে চলে যাচ্ছে, কিন্তু এটুকু বলতে পারবো, জোর গলায় বলবো, রত্নাদত্ত এবং নারদত্তের কংগ্রেস ছাড়ার মতন কোনো কারণ ছিল না। এখন কংগ্রেস দল ত্রিপুরাতে ক্ষমতা নেই, আমি তো কাউকে কিছু পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারবো না। কংগ্রেস করতে গেলে যা যা মদত দরকার সেগুলির কথা আমি বলতে পারি, পাশে দাঁড়াতে পারি, এবং এগুলি সবগুলি ওদের জন্য করা হয়েছে। তো ওরা চলে গেছে, এখন ওদের সঙ্গে কি কারণ চলে গেছে, দে আর দি বেস্ট পার্সন, আমি আর এর বেশি কিছু বলতে চাই না। ভগবান ওদের মঙ্গল করুক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।